আল্লাহ একদিন আজরাইলকে জিজ্ঞেস করলেন হে আজরাইল বনি আদমের রুগুলো তুমি কবজ করেছো দায়িত্ব তোমার হে আজরাইল তুমি আমারে জানাও না ওই বনি আদমের মধ্যে কোন কোন রু কবজ করতে তোমার অনেক কষ্ট হয়েছিল আজরাইল জানায়া দেয় হে ও দয়ার মালিক বনি আদমের মধ্যে দুইটা রু কবজ করতে আমার অনেক কষ্ট হয়েছে কোন দুইটা রু বলে এক নম্বরে এক আল্লাহর বান্দী মহিলা বিশাল এক বিশাল এক সমুদ্র সমুদ্রের মধ্যে জাহাজটা প্লাবনের মধ্যে পড়িয়া যখনই ডুবিয়া যাবে ওই হালতে সবাই ডুবিয়া গেল এক প্রেগন্যান্ট মহিলা গর্ভবতী মহিলা কাঠের মধ্যে বসা একটু পরেই এই মহিলা একটা বাচ্চা প্রসব করবে তোমার কুদরতের কারিশমা ওই কাঠের উপরে আল্লাহর বান্দীর একটু পরে প্রসব হয়ে গেল সন্তানটা দুনিয়ার মধ্যে ওই কাষ্ঠের উপরে যখন দুনিয়াতে আসলো তখনই তোমার অর্ডার হয়ে গেল হে আজরাইল যাও এই বান্দীর রুটাকে কবজ করে তুমি নিয়ে চলে আসো আমি যখন ওই কাঠের উপরে ঝুলন্ত ঝুলন্ত ওই মহিলার রুটাকে কবজ করার জন্য যখন আমি চলে গেলাম আমার মনের মধ্যে অনেক কষ্ট ওই সময় লেগেছিল কারণ কি আল্লাহ জানেন না কারণ হলো এই কাঠের মধ্যে যে এই বান্দি সন্তানটা ওই সন্তানের কি উপায় হবে কই যাবে কারণ দুনিয়াতে তার মা থাকবে না মা সারা সন্তানেরা যেই পরিমাণ পাগল পারা হয়ে যাবে হে বান্দারা ওই হসপিটালের বেডের মধ্যে গিয়া 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 দেখবেন ওই জায়গার মধ্যে কত মায়েরা ডেলিভারির সময়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল সন্তানেরা কত কষ্ট করে লালিত পালিত হয়ে গেল কারণ দুনিয়াতে মা নাই মা সারা সন্তানটা দুনিয়াতে টিকে থাকতে পারে না সত্তর বছরের ওই মুরব্বী নিজের মা হারাইয়া কান্দে চোখের পানি ফালায়া ওই বাবা হারাইয়া কান্দে কারণ বান্দা তো জানে আমার নাতি নাতনির অভাব নাই এই দুনিয়াতে আমার ছেলের অভাব নাই এই দুনিয়াতে আমি সব কিছু দুনিয়াতে পাইয়া গেলাম এখন আমার কোনো কিছুর অভাব নাই কিন্তু আমার মা সারা আমার এতিম এতিম অবস্থা হয়ে যায় আমার বাবা সারা আমার এতিম এতিম অবস্থা হয়ে যায় সন্তানটা বড় হয়ে গেল এরপরেও মা সারা চলতে পারে না মা যার নাই মনে হয় ঘরের মধ্যে কোনো একটা নাই যার বাবা নাই ওই বান্দা পূর্ণাঙ্গভাবে বলতে পারে মনে হয় ঘরের মধ্যে টাকা আছে সন্তানেরা আছে বউ আছে স্ত্রী আছে পুত্রবধূ আছে বাবা নাই মানে ঘরের মধ্যে কোনো একটা মানিক নাই ওই যে মহিলাটা বাচ্চা প্রসব করলো আজরাইল বলে আল্লাহ ওই মহিলার রুটাকে কবজ করে আমি যখনই নিয়ে আসব তখন মনে আমার অনেক কষ্ট লেগেছিল কেন জানেননি কারণ এই সন্তানের উপায় কি হবে এই চিন্তা ভাবনা করিয়া কারণ আপনার আদেশ আমার মানাই লাগবে কারণ আল্লাহর আদেশের উপরে অন্য কোনো কিছু করা যাবে না আপনার আদেশ মানা লাগবে নির্ধারিত টাইমের মধ্যে রু আমার কবজ করা লাগবে কারণ আমি আপনার কমান্ড অনুযায়ী যাই সুন্দরভাবে চলাফেরা করি আজরাইল তো কারো কাছ থেকে বান্দা অনুমতি নেয় না শুধু নিয়েছেন নবীর কাছ থেকে আল্লাহ আজরাইলকে নবীর কাছে পাঠিয়েছিলেন হে আজরাইল যাও যাও নবীর কাছে তুমি দৌড়ায় যাও ওই নবীর রুটাকে কবজ করার জন্য নবী যদি অনুমতি দেয় তাহলে অনুমতি দিলে রুটাকে কবজ করবা নবী যদি অনুমতি না দেয় রুটা কবজ করা তোমার পক্ষে সম্ভব হবে না ওই নবী কেমন নবী পেয়েছ যেই নবীর রুটাকে কবজ করার জন্য আল্লাহ আজরাইলকে পাঠাইলেন আর বললেন নবী যদি অনুমতি দেয় তাহলে কবজ করবা নবী যদি অনুমতি না দেয় তাহলে কবজ করতে পারবা না আজরাইল নবীর কাছে আসলেন আয়েশা বললেন হে নবী আমার আল্লাহ পাঠিয়েছেন যদি অনুমতি দেন রুটাকে কবজ করে আমি নিয়ে যাব যদি অনুমতি না দেন আমি কবজ করব না নবী আমার বলেন অনুমতি দিব না আল্লাহর কাছে আমার একটা কথা বাকি রইল হে আজরাইল আইনা আখি
জিব্রাইল আমার ভাই জিব্রাইল কই তুমি আমারে জানায়া দাও যখন আজরাইলকে বলা হলো আজরাইল বলে জিব্রাইল ফিসসামাইল উলা প্রথম আসমানের মধ্যে জিব্রাইল বলে যাও যাও ওই জিব্রাইলকে যা খবর দাও আমার কাছে আসতে বলো আমি জিব্রাইলের কাছে একটা কথা বলবো এটা রবের কাছে নিয়া সে পৌঁছায়া দিবে আজরাইল জিব্রাইলের কাছে চলে গেলেন এবার জিব্রাইল যখন রহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসলেন নবী চোখের পানি ফালায়া কাঁদে এই দেখে জিব্রাইল চোখের পানি ফালাইয়া যখন কাঁদে নবী আমার ডেকে বলে হে ভাই জিব্রাইল তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্না করো বুঝলাম না জিব্রাইল বলে নবী আপনি কেন কান্না করেন আমি বুঝি না আপনি তো আল্লাহর বড় প্রিয় ওই রবের দরবারে মুলাকাতে চলে যাবেন আপনার কান্না করার কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই আপনি কান্না করেন কেন যখন জিব্রাইল নবীকে জানায় দেয় নবী আপনার তো কান্না করার কোনো প্রয়োজনই নাই ওই রবের মুলাকাতে যাবেন ওই রবের সাক্ষাতে আপনি চলে যাবেন তাহলে কান্না তো আপনার দ্বারা মানায় না গো নবী আমার যখন নবীকে এই কথা বললেন নবী বললেন আমি কেন কান্দি পরে বলবো হে জিব্রাইল হে আমার ভাই আপনি কেন কান্না করেন আমি বুঝলাম না জিব্রাইল দেখে বলে পয়গম্বর আমি আপনার কাছে একবার দুইবার তিনবার পাঁচবার ওহিনিয়া আসছি ব্যাপারটা এমন না আল্লাহ আমারে নিযুক্ত করেছেন 1,24,000 পয়গম্বর এই সব পয়গম্বরের কাছে ওহিনিয়া আসার দায়িত্ব আমার আমি সবার কাছে অনেকবার আসি নাই কারো কাছে 10 বার কারো কাছে 20 বার কারো কাছে 50 বার কারো কাছে 100 বার কারো কাছে 200-300 বার আমি ওহিনিয়া আসলাম কিন্তু হে নবী আমি আপনার কাছে যে আসলাম আপনার কাছে আসছি একবার না দুইবার না 500 বার 1,000 বার 2,000 বার নয় হে আমি জিব্রাইল হইয়া আমার মাওলার পক্ষ থেকে ওহিনিয়া আপনার কাছে আমি এসেছি 24,000 বার আরো জোরে কন্যা সুবহানাল্লাহ জিব্রাইলের জন্য বলে হে নবী এজন্যই আপনার দেখে আমার বড় মায়া লাগে আমি আপনার কাছে আর আসতে পারবো না এই চিন্তা নিয়ে নিয়ে আমি চোখের পানি ফালায়া কান্দি কারণ আল্লাহ আপনারে উঠায়া নিয়ে যাবে এজন্য আমি কান্দি এবার জিব্রাইল বলে হে নবী আপনি কান্না করেন কেন আমার বুঝে হয় না নবী আমার বলেন হে জিব্রাইল আমি কেন কান্না করি জানো 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 আমি তো আমার রবের মুলাকাতে চলে যাব কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার যে উম্মতেরা থাকবে ওই উম্মতেরা আমার জন্য বড় পাগল এই উম্মতেরা মদিনার জন্য অনেক বড় পাগল পারা আমি নবীর জন্য অনেক বড় পাগল পারা আমার এই উম্মতের উপায়টা কি হবে রবের কাছে যাও আর আল্লাহর কাছে গিয়া জানাইয়া দাও আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের দায়িত্ব না নিবে আমি ততক্ষণ পর্যন্ত রু কবজ করার অনুমতি দিব না জিব্রাইল চলে গেলেন মাওলার দরবারে যাইয়া আল্লাহর কাছে বললেন ও মালিক আপনার পয়গম্বর রু কবজ করার জন্য অনুমতি দেয় না ও আল্লাহ যদি আপনি আপনার নবীর উম্মতের জিম্মাদারি যদি না নেন তাহলে রু কবজ করার অনুমতি আপনার নবী দিবে না যখন এই কথা বলল এই কথা বলার পরে আল্লাহ বলেন হে জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে চলে যাও ওই নবীর কাছে গিয়া তুমি জানায়া দাও ওই নবী দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় উম্মতের জন্য নবী এত বড় পাগল পারা ওই উম্মতের জন্য নবী দায়িত্ব নিয়া নিল নবীকে আমি আল্লাহ উঠায় নিয়ে যাব আজরাইল রুটেকে কবজ করার পর থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর উম্মতের দায়িত্ব আমি নিজেই নিয়া নিলাম আ ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শুদ হামারু এ জমিন সাইয়্যিদুল কাউ
نين ختم المرسلين آخر آمد بود فقر الأولي وي نبير كسي ونموتي نوار جنو عزرائيل أسلم হে বান্দারা এরপরে যখন জিব্রাইল আল্লাহর কাছে এই কথা বলার পরে আল্লাহ যখন বললেন যাও যাও নবীর উম্মতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম এই কথা বলার পর এবার যখন আজরা জিব্রাইল চলে আসলেন নবীর কাছে এসে বলে হে নবী আমার আল্লাহ বলেছেন আপনার উম্মতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন এবার নবী বলে অসুবিধা নাই এখন আর আমার কোনো চাওয়া নাই পাওয়া নাই কোনো কিছুই নাই আজরাইল তুমি আমার রূহটাকে কবজ করে 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 নিয়ে যাও আজরাইল রহমাতুল্লিল আলামিনের রূহটাকে কবজ করার জন্য ওই নবীর বুকের মধ্যে যখনই হাতটা রাখলেন রহমাতুল্লিল আলামিন বলে ভাই আমার আজরাইল আমার মনে হয় তুমি যে আমার বুকের মধ্যে হাতটা রাখলা এই হাতটা রাখছো মনে হয় আসমান জমিন তুমি আমার বুকের মধ্যে উঠায় দিলা হে ভাই আমার আজরাইল আমার উম্মতের বেলায়ও কি এমনটা হয়া যাবে আমার উম্মতেরও কি এই পরিমাণ কষ্ট হয়া যাবে কারণ আমার এই উম্মতেরা আমি নবীর জন্য বড় পাগল বাংলাদেশ মদিনা থেকে কত দূর এরপরেও এই উম্মতেরা নবীর জন্য কত বড় পাগল পারা ওই নবীর রওজায় যাওয়ার জন্য এই মানুষগুলো কি পরিমাণ পাগল পারা মক্কায় মদিনায় যেতে চায় না এমন কোন বান্দা নাই বাংলাদেশ বাদ দাও পৃথিবীর যে কোন প্রান্তে যে নবীর আদনা থেকে আদনা উম্মত আছে ওই উম্মত নবীর রওজায় যাইয়া সশরীরে সালাম দেওয়ার জন্য বড় পাগল পারা কত বান্দা টেলিফোন করে বলে হুজুর ওই যে মক্কায় গেলেন মদিনায় গেলেন আমার টাকা নাই আমার এবিলিটি নাই আমি মক্কায় যেতে পারি না মদিনায় যেতে পারি না আমি আমার নবীর রওজা মুবারকের সামনে যাইয়া সশরীরে আমি নবীর সালাম দিতে পারি না আমার জন্য দোয়া করবেন আমি জীবনে একবার হলেও যাতে করে মদিনার মধ্যে যেতে যেতে পারি আমি যাতে করে জীবনে একবার হলেও মক্কায় যেতে পারি এই উম্মতেরা নবীর জন্য এত বড় পাগল পারা নবী ও উম্মতের জন্য কি পরিমাণ পাগল নবী আমার ডেকে বলে হে আজরাইল শুনে নাও আমার উম্মতের বেলাও কি একই পরিমাণ কষ্ট হয়া যাবে আজরাইল বলে নবী না 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 আপনার উম্মতেরা যদি আপনার সুন্নতের উপরে আমল করে করে যদি দুনিয়ার মধ্যে চলতে পারে আপনার রবের আদেশ মানিয়া মানিয়া যদি চলতে পারে ওই রবের ক্ষমা নিয়া যদি সামনে আগাইয়া যেতে পারে তাহলে শুনেন নবী আমার এদের জানটাকে এদের রুটকে কবজ করার সময় তারা উপলব্ধিও করতে পারবে না তারা টেরও পাবে না ছোট্ট বাচ্চা মায়ের কুলের মধ্যে যেরকম ভাবে দুধ পান করে ওই ছোট্ট বাচ্চার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই ঠিক একই রকম ভাবে দুনিয়াতে যেই বান্দা মুমিনে কামেল হয়ে যাবে নবী আপনার খাঁটি উম্মত হয়ে যাবে এরকম কষ্ট হবে না সুখে শান্তিতে এদের রুটাকে কবজ করা হবে তবে নবী যারা দুনিয়াতে আপনাকে মানবে না আল্লাহর আদেশ অনুযায়ী নিজের জিন্দেগিটা চালাবে না হে নবী যারা দুনিয়াতে আপনার কমান্ড অনুযায়ী যেই সুন্নতের আমলগুলো যারা করতে পারবে না নবী তাদের বেলায় একই রকম করা হবে না বলে একটা জীবন্ত খাসি ওই খাসিটাকে যদি কোনো বান্দা জবাই না করে আস্ত যদি ওই খাসির চামড়াটা যদি ছিলে ফেলে যেই পরিমাণ কষ্ট খাসিটার হয়ে যাবে ইয়ার চাইতেও বেশি কষ্ট হয়ে যাবে যেই বান্দা নামাজ পড়ে না যেই বান্দা রোজা রাখে না যেই বান্দা নেক আমল করে না তার এর চেয়েও বেশি বান্দা কষ্ট হয়ে যাবে রুটা কবজ করে উন্নত বারংবার বলি নবীর বেলায় অনুমতি নেওয়া হইল আজরাইল আসলেন নবীর বেলায় নিলেন তোমার বেলায় আমার বেলায় কশিনকালেও নেওয়া হবেনি হবেনি নেওয়া ওই যে আল্লাহ আজরাইল রেজি গাইলেন দুইটা রু কবজ করতে তোমার কষ্ট হয়ে গেল এক নম্বরে ওই কাস্টের উপরে ওই মহিলার রুটাকে কবজ করতে কষ্ট হয়ে গেল দুই নম্বরে কোন রু আজরাইল জানা দেয় হে আল্লাহ বাচ্চা সাদ্দাত 300 বছর লাগাইয়া কত দামি কল্পিত স্বর্গ দুনিয়াতে বানাইলে কত টাকা পয়সা দিয়া
কত কষ্ট করিয়া এত বড় কল্পিত স্বর্গ দুনিয়াতেই স্বর্গ বানালেন এত সুন্দর করে বানালেন ওই বাচ্চা সাদ্দাদ ওই জায়গার মধ্যে যেতে পারে নাই যখন নিজের ঘোড়াটা নিয়া সব কাজ কমপ্লিট করে স্বর্গের মধ্যে ঢুকবে একটা পা ঘোড়ার উপরে আর একটা পা তার স্বর্গের মধ্যে রাখলো এমন অবস্থায় আল্লাহ বলেন হে আজরাইল যাও যাও ওই সময়ে সাদ্দাদের রূহটাকে তুমি কবজ করে নিয়ে আসো আজরাইল বলে মালিক ওই সময়ে সাদ্দাদের রূহটা কবজ করতে আমার কষ্ট লেগেছিল কারণটা কি জানেননি কারণ হলো এত কষ্ট করিয়া টাকা পয়সা দিয়া স্বর্গ বানাইলো এই স্বর্গের মধ্যে ঢুকার মতো এবিলিটি তার হয় নাই একটা পা ঘোড়ার উপরে আর একটা পা সে রাখলো তার স্বর্গের মধ্যে ঘুইরা ঘুইরা দেখবে ওই পরিমাণ হায়াতটাও সে পাইলো না আল্লাহ বলেন হে আজরাইল তুমি জানো না তুমি তো জানো শুধু উপরের খবরগুলো ভিতরের খবরটা তো জানো না ওই যে জাহাজের মধ্যে কাস্টের উপরে যেই মহিলার রূহটাকে তুমি কবজ করলা ওই মহিলার রূহটা কবজ করতে তোমার কষ্ট লেগেছিল ওই মহিলা প্রসব করেছে যেই বাচ্চা ওই বাচ্চাই হলো তুমি যেই বাচ্চা সাদ্দাদের কথা বলো ওই মহিলার বাচ্চাই হলো বাচ্চা সাদ্দা এই সব কিছু বইলা বইলা কি বুঝাইতে চাই মরণ হবে কি হবে না কোন সময় হবে এই গ্যারান্টি আসেনি কেউ দিতে পারবে ডাক্তার মা বাবা কেউ দিতে পারবে না কেউ পারবে না কোন সময় আমি মারা যাব কোন সময় কবরের ডাক আমার চলে আসবে যেহেতু জানাও নাই যেহেতু গ্যারান্টিও আমি দিতে পারবো না আল্লাহ এজন্যই স্মরণ করে করে জানায়া দেয় তুই ছিলি কি হলি কি বানাইলাম কি কই যাবি কোন দিকে দৌড়ে যাবি কুনতুম মামুয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা আল্লাহ বলেন তুই ছিলি কি এই মাটি থেকে বানাইলাম আবার যাওয়া লাগবে কবরের মধ্যে আবার ওখান থেকে আমি আল্লাহ আবার তোরে উঠাবো আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় তোর দাঁড়াইয়া যাওয়া লাগবে এজন্য বলি হে কুমিল্লা এলাকার মানুষেরা হে লালমাই এলাকার মানুষেরা হে শিশপুর এলাকার মানুষেরা হে ইউনিয়নের মানুষেরা শুনে নাও তোমাদেরকে বলে যাই এখন থেকেই নামাজ পড়বা এখন থেকেই রোজা রাখবা এখন থেকেই নেক আমলের লাইনে আগাইয়া যাওয়া লাগবে কালকে পড়বো এর পরের দিন পড়বো এক সপ্তাহ পরে ভালো হয়ে যাব ওই গ্যারান্টি আমার মাঝেও নাই তোমার মাঝেও নাই কারণ যে কোনো সময় কবরের ডাকটা বান্দা চলে আসতে পারে যে কোনো সময় ওই কবরের ডাক চলে আসলে বান্দা তোমার চলে যাওয়া লাগবে হে যুবকেরা বাইক নিয়ে যে এত দৌড়াও ওই কত কত দামি দামি বাইক না বাইকাররা রাস্তার মধ্যে পড়ে অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে মারা গেল এই যে দুই তিন দিন আগেও নিজে চোখে তাকায়া দেখলাম একটা বাইক এক জায়গায় পড়ে আছে ওই বাইকের যে বাইকার সে লাশ হয়ে পড়ে আছে এরকম বিভিন্ন জায়গায় প্রতিদিন ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় তাকায়া দেখ শুধু বাইক অ্যাক্সিডেন্ট অভাব নাই একটা না একটা হলো হয়ে গেল ওই বাইকার জানে না এখনই আমি মারা যাব সে যদি জানতো তাহলে বাইক নিয়ে বের হইতো না এত পাগল পারা হয়ে দুনিয়াতে ঘুরতো না এজন্য বলি যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে আমিও জানি না তুমিও জানো না কেউ জানে না এজন্য বাড়িতে যাইয়া এখন থেকেই পাঁচ বেলার নামাজে তুমি হয়ে যাও এখন থেকেই নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও তুমি আল্লাহর ওলি হয়ে যাও আমি বলি না সর্বোচ্চ লেভেলের তাকওয়াবান হয়ে যাও আমি বলি না পারবা না তবে এতটুকু কি পারবা না পাঁচ বেলার নামাজের শিডিউল করিয়া প্রতি মাসে কেন তোমার এক বেলা নামাজ ছুটে যাবে রমজানের তিরিশটা রোজা একটা কেন বান্দা তোমার ছুটে যাবে তোমার নেক আমলগুলো আল্লাহর আদেশগুলো তুমি কেন মানতে পারবা না আল্লাহর নিষেধগুলো থেকে নিজেকে কেন তুমি বিরত রাইকা রাইকা চলতে পারবা না যেই হুজুরেরা যেই পুরুষেরা যেই নারীরা
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে নেক আমল করে করে সময়টা কাটায় তার তো এত লস হয় না দুনিয়া বিলাইনে সে অনেক ঠকে যায় এমনটাও বান্দা নয় তুমিও তো ঠকবা না কেন ঠকবা বরং পাঁচ বেলার নামাজি যেই বান্দা তার ধন দৌলতের মধ্যে বরকত দিয়া দেন কে আল্লাহ জোরে বলেন দুনিয়াতে দেখবেন ধনী যারা যেই বান্দা পাঁচ বেলা নামাজি ওই বান্দাই দেখবেন এত ধনী তার ধনী ঠিক আছে টাকা পয়সার মধ্যে বরকতের অভাব নাই তবে যেই বান্দা ধনী হয়েছে হালাল ওয়েতে হারাম ওয়েতে যে ধনী সুদি লেনদেন টেনদেন কইরা ঘোষটুস খায়া যে হইছে ধনী ওই ধনে কোনো বরকত নাই ওই টাকায় কোনো বরকত নাই ওই বাড়িতে বরকত নাই ওই সন্তানগুলোর মধ্যে কোনো বরকত নাই কারণ টাকার মধ্যে তো হালাল নাই হালাল লুয়েতে ধনী হও ওই বান্দাই পাঁচ বেলার নামাজি সে হালাল লুয়েতে ধনী হয়েছে টাকা পয়সা যা হয়েছে নিজের সংসারের মধ্যে শান্তির কোনো কমতি নাই যে হারাম লুয়েতে ধনী হয় ওই ধনে কোনো বরকত আছে বরকত আছে বলেন আপনি একটু এলাকায় দেখবেন সমাজে দেখবেন বিভিন্ন জায়গায় দেখবেন যা যেই লোকটা ধনী বিচার করবেন দুইজন লোক দুইজনের মধ্যে দুইজনই ধনী একজনে পাঁচ বেলার নামাজি আর একজনে সুদি লেনদেন করে ধনী হইছে আর একজনে হালাল লয়েতে ধনী হইছে ব্যবসা করে যে ব্যবসা করে ধনী হইছে দেখবেন তার পরিবারে শান্তির অভাব নাই সুদি লেনদেন করে যে বিল্ডিং দামি 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 জব কিছু করছে বানাইছে ঠিকই কিন্তু ওই জায়গায় কোনো বরকত নাই ছেলেও কথা শুনে না মেয়েও শুনে না নাতি নাতনিরাও শুনে না সব বেপরদায় চলাফেরা করে সে বলে ডান দিকে পরিবার বলে বাম দিকে সে বলে সুজা যা পরিবার বলে বাঁকা যা ঠিক কিনা বরকত বিলকুল তবে এটা ঠিক সুদি লেনদেন না করলে অল্প সময়ে খুব বড় লোক হওয়া যায় না নাকি হায় 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 সমাজে সুদের সয়লাপ হায় হায় টাকায় টাকা আনে আরো এক দুই বছর তিন বছর আগে আমি আমার বাড়ির মধ্যে যাওয়ার পরে এক আল্লাহর বান্দার ঘর ঘরটা একেবারে নাজুক পরিস্থিতি মনে হয় ভেঙে পড়ে যাবে বড় মায়া লেগে গেল এই মানুষটা এত কষ্টের মধ্যে চলাফেরা করে মায়া লাগলো মনে মনে রবের কাছেও দোয়া কইরা দিলাম আল্লাহ এই লোকটার দিকে তুমি একটু তাকাও না এত গরিব কেন এই যে কত কষ্ট করে এই ঘরের মধ্যে বান্দা সময়টা কাটায় এক দুই বছর তিন বছর পরে হঠাৎ করে বাড়িতে যাইয়া এক আল্লাহর বান্দার সামনে যখন পড়ে গেলাম ওই লোকটা বলল ওই যে বিল্ডিং দেখছেন নিজলার মাঝখানে বলে দেখলাম তো দেখছেন হ্যাঁ এই যে বিল্ডিং দেখছেন দুইতলা কয়া দুইতলা দেখলাম তো কি হয়েছে ওটা কার জানেন দি কার ওই যে দুই বছর আগে যেই লোকের বাসায় গেছিলেন একরে কষ্টে চলে কোন রকম চলে ওই লোকের দুইতলা বিল্ডিং হয়েছে এখন আমি বললাম কেমনে কি কি রে এত টাকা কোত্থেকে আসলো তার কয় জানেন না কয় না কয় কিছু জমি ছিল জমিগুলো বিক্রি করছে কিছু টাকা হয়েছে এখন এই টাকা এমন ভাবে সুদে লাগায় পুরা ইউনিয়নের প্রত্যেকটা লোক জানে কয় যার টাকা লাগবে তার কাছে যাও তার কাছে পাঠায় দাও লাখে ৩০ লাখে কত বাহ লাখে ৩০ তো ১০ লাখ হইলে মোটামুটি নাকি ফায়দা কি কম না বেশি বাপ রে বাপ বড় লোক সে হইবে না তো আমি হইব নাকি কি পরিমাণ হায় হায় আল্লাহ মাফ করুক সকলে পড়ি আমিন লেনদেন করে সুদি লেনদেন করে এবার এলাকায় তার নামই হয়েছে সে সুদি পুরো এলাকায় সুট খায়া একদিন আমার সামনে পড়লো যখন আমি বললাম চলতেছে কেমন দিন কাল ওকে হুজুর খুব ভালো এখন খুব ভালো বাপ রে বাপ দুইতলা বিল্ডিং তিনতলা কাজ ধরবো তো টাইস করা শেষ হায় 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 বা বিল্ডিং বানাইলো দামি ঠিকই কিন্তু এটাতে বিলকুল কোনো বরকত হবে না একদিন দুই দিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাস হতে পারে কিন্তু মনে রাখতে হবে হালাল ইনকামের মধ্যে যেই পরিমাণ বরকত হারাম ইনকামে বিলকুল কোনো বরকত আছে তুমি সুদের টাকায় পাশাদে গড়ো ঘুষো ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না
তুমি সুৎখিও বিচার করো সাজিয়া প্রধান ঘুষখিও বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজানিলি রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ঈমানদারির বড়াই করো নেই তোমার ঈমান ঈমানদারির বড়াই করো নেই তোমার ঈমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা মুসলমান দাবি করতে চাই লাগবে কি নামাজ লাগবে কি রোজা লাগবে কি নবীর সুন্নতের উপরে আমল লাগবে কি সুদ মুক্ত উপার্জন লাগবে কি ঘুষ মুক্ত উপার্জন পারব তো ইনশাআল্লাহ ওই রবের ক্ষমা পাওয়ার জন্য রবের দিকে দৌড়ে যাব আর জান্নাত পাওয়ার জন্য যেই কাজগুলো করা লাগবে ওই কাজগুলো বেশি বেশি করব মৃত্যুর কথা স্মরণ করব বেশি বেশি পারব না ইনশাআল্লাহ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব এবং ওয়াজ মাহফিল হয় এগুলোর বিরোধিতা করব না যারা করে এদেরকে সাপোর্ট দিব আশেপাশে অনেকে আছে গুনগুনায়া সুরে সুরে দুই তিনজনে মিলা মিলা বলে এত মাহফিল দিয়া কি হয় এত বক্তা দিয়া কি লাভ এত ওয়াজ দিয়া কি লাভ বিভিন্ন ব্যক্তিরা দেখবেন বিভিন্ন জায়গায় স্লোগান দেয় এই এত বক্তা দিয়া এত মাহফিল দিয়া কি হয় সারা প্রতিদিন মাহফিল হয় এত দিয়া কি হয় হায় 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 বুঝের বড় অভাব বুঝের বড় অভাব আরে এত মাহফিল দিয়া কি হয় এই কথা কেন বলো তুমি আরো বলবা মাহফিল বেশি হবে মসজিদ বেশি হবে মাদ্রাসা বেশি হবে নেক আমলের মার্কাজগুলো বেশি হবে কারণ ওখানে হারাম ওয়েতে কোনো কথা বলা হয় না হালাল কথাগুলো বলে মানুষকে আমলের লাইনে বেশি বেশি বক্তারা বুঝায় হ্যাঁ এখন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন একটা মানুষের কানের মধ্যে যদি বারবার নামাজের কথা বলি বারবার মৃত্যুর কথা বলি বারবার রোজার কথা বলি বারবার যদি নেক আমলের কথা বলি একদিন একদিন এই বান্দা বলবে এই এত নামাজের কথা বলে দেখি এক বেলার নামাজে যায় দেখি না হায় হায় দেখি রোজা একটা রাইখা দেখি না দেখি একদিন তাহাজ্জুদ পড়ে দেখি ইশরাক একদিন পয়রা দেখি আউয়াবিন একদিন পড়ে দেখি নেক আমল একদিন কইরা দেখি দান সৎকার একবার কইরা দেখি এই যে দেখি এই দেখিটাই বান্দাকে আস্তে 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 হিদায়াত নামক দৌলত দিচ্ছে একটা ওয়াজ মাহফিল থেকে একটা মানুষ যদি হিদায়াত পায় এবং আগে নামাজ পড়তো না এখন নামাজে যায় আগে রোজা রাখতো না এখন রাখে আগে নেক আমল করতো না এখন করে আগে মিথ্যা বলতো এখন বলে না আগে গালি গালাজ করতো এখন করে না আগে জুয়া খেলতো এখন করে না আগে সুদ খাইতো এখন খায় না আগে ঘুষ খাইতো এখন খায় না এক একটা মানুষ যদি হিদায়াত নামক দৌলত পাওয়া যায় তাহলে তোমার মতো পাঁচ ছয় জনে মিল্লা বললা এত মাহফিল দিয়ে কি হবে আমি বলি এই মাহফিলের কারণেই তো এই ব্যক্তিটা একজন হেদায়াত পাইলো তো মাহফিল কবুলের জন্য ওই একটা ব্যক্তির হেদায়াতেই যথেষ্ট হয়ে যাবে আর কিছু লাগবে না আমি আমার এই মিশন নিয়ে ঘুরি একটা মানুষকে যদি নামাজি বানাতে পারি রবের কাছে বলতে পারবো সে নামাজ পড়তেছে ওই নামাজের সওয়াবটা তো আমার আমল নামে আসবে
এজন্য ওই চিন্তা নিয়া ওই মিশন নিয়া চলি ভাই ওই মিশন নিয়া কথা বলি আল্লাহ ওই মিশন নিয়ে মৃত্যু পর্যন্ত কথা বলার তৌফিক দান করুক সকলে পড়ি আমিন আর জোরে পড়েন আমিন এশা নামাজের আজান হবে আজানের পরে নামাজ হবে এখানে হবে না নামাজ এখানে হবে নামাজের পরে কে আছেন বক্তা মুস্তাকবির স্যার নামাজের পর পড়ি মাশাআল্লাহ উনি নামাজের পর পড়ি আপনাদের এখানে বয়ানে উঠবেন এখানে বয়ান করবেন সো আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ আসছেন তো ওনার জন্যই জানি সুন্দর কথা বলবে খুব সুন্দর আপনাদেরকে বুঝাবে ধৈর্য সহকারে বসবেন সবাই সুন্দর করে মাটিটাকে সফল করে তারপরে বাড়ি যাবেন আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুক মঞ্জুর করুক সকলে পড়ি আমিন এই কথাগুলোর উপরে আল্লাহ বক্তাকে আমল করার তৌফিক দান করুক শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করুক وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال النبي صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله شربت سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة আসমানহি হাম সুবার কর চুকা হ্যায় তো ইমতিহা হামারা সুবার কর চুকা হ্যায় তো ইমতিহা হামারা توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام و نشاں ہمارا آسان ہی مٹانا نام و نشاں ہمارا قل اللہم مالک الملک تؤتی الملک من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير কথাকার সন্দেহ আছে আল্লাহ বলেন নবী আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক হে আল্লাহ আপনি হচ্ছেন এ বিশাল জগতের অধিপতি সূরা ফাতিহার প্রথম আয়াত কি আলহামদুলিল্লাহি রাব্বিল সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি সমস্ত প্রশংসা ওই রবের যেই রব শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার মালিক এমনটা নয় বরং আলামিন শুধুমাত্র আলম নয় আলম তো এক বচন আলামুন জমা সমস্ত জাহান দুনিয়াতেও এই আসমান জমিনের মালিক যে আল্লাহ আখেরাতেও বিচার করনেওয়ালা মালিককে এজন্যই তো আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ওই দিনের মালিক কে বিচারক কে ওই দিন আল্লাহ যা করবেন যা চাইবেন নিজের মতো করে বিচার করবেন কারণ ওই দিনের মালিক তো তিনি এটাই আল্লাহ বলেন নবী আপনি উম্মতেরে বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক
হে আল্লাহ আপনি হচ্ছেন এই রাজত্বের অধিপতি তো উতিল মুলকা মান্তাশা যাকে ইচ্ছা তাকে আপনি রাজত্ব দেন ওয়াতানজিউল মুলকা মিম্মান্তাশা আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতাটা ছিনায় নেন অত ইজ্জু মান্তাশা যাকে ইচ্ছা তাকে সম্মান দেন অত জিল্লু মান্তাশা যাকে ইচ্ছা তাকে আপনি তো জিল্লতি দেন মানে মর্যাদার আসন থেকে নামায়া দেন বেইজ্জতি করেন সকল কিছুর ক্ষমতা তো আপনার হাতেই সকল কিছু বলে আল্লাহ বলেন নবী উম্মতেরে বলুন বিয়াদিকাল খাইর সকল কিছুর উত্তমতা খায়রাত সফলতা একজনের হাতে তিনি কে আল্লাহ এটাই বুঝাতে চাইলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির নিশ্চয়ই আল্লাহ আপনি সকল কিছুর উপরে আপনিই তো ক্ষমতা রাখেন আপনি পাওয়ার খাটাইতে পারেন দুনিয়ার কেউ খাটাইতে পারবে মাঝে মাঝে কিছু মানুষ খাটাইতে চায় পাওয়ার খাটায় মনে করে আমিই তো আমি আমাকে কে কি করবে আমারই তো পাওয়ার কে আমার থেকে পাওয়ার ছিনিয়ে নেবে টাকা তো আমারই কে আমাকে গরিব বলবে সব তো আমার নিজের নিজের বলে বলে আমার আমার বলে এরকম লোক সমাজে অভাব নাই কিন্তু এই ব্যক্তিগুলো জানে না সকল কিছুর ক্ষমতা আল্লাহর হাতে আল্লাহর হাতে যেহেতু ক্ষমতা তাহলে ক্ষমতা তুমি দেখাইবা কেন যা দেখাইতে পারে তো আল্লাহ দেখাবে কারণ আল্লাহ কিছু করতে হলে লেবার লাগে না শ্রমিক লাগে না আমি একটা কিছু করতে হলে লেবার লাগবে নি লাগবে কি লাগবে না বিল্ডিং বানাইতেছেন 1400 1500 900 1000 1200 স্কয়ার ফিট বিল্ডিং শুরু করতেই তো শেষ টাকা 10 লাখ 20 লাখ নাই নিচ থেকে উঠাইতে গিয়েই পাইলিং টাইলিং করতে করতে লেবার কি কম লাগে নি অনেক বেশি লাগে এত লেবার এত শ্রমিক সাধারণ এটা বিল্ডিং বানাবে একটা বিল্ডিং বানাইতে গেলেই লেবারের অভাব নাই শ্রমিকের অভাব নাই কিন্তু আল্লাহর হাতে যেই পরিমাণ ক্ষমতা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তার লেবার লাগে না শ্রমিক লাগে না আল্লাহ শুধু বলে কুন কি বলে কি বলে কুন বলতে দেরি হইতে কি আর দেরি হবে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون الله বলেন আমি আল্লাহ ইচ্ছা করলাম এটা করব তখন আমরা হাজির মারুফের সিগা আল্লাহ বললেন কুন হও কি বললেন কুন হও উইদাউট লেবার্স উইদাউট ডে লেবার্স কোন শ্রমিক ছাড়া কোন লেবার ছাড়া আল্লাহ যখন বললেন আমরে হাজির মারুফের সিগা দ্বারা কুন হও এটা বলতে দেরি আল্লাহ তাআলার আদেশকৃত জিনিসটা হইতে এক সেকেন্ড পরিমাণ কোনো দেরি হয় না জোরে পড়ে না সুবহানাল্লাহ আপনারা খুব ঝিমায় ঝিমায় যাচ্ছেন মনে হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একটু বলতে হবে তো কুমিল্লার মানুষ তো এমনিতেই খুব অ্যাক্টিভ ওনাদেরকে বলা লাগে না একটু জোরে জোরে বলতে হবে পড়েন সুবহানাল্লাহ তাও অনেকে বলে নাই পড়েন না সুবহানাল্লাহ আবারও পড়ি আলহামদুলিল্লাহ আবারও মালিকের বড়ত্ব চিল্লা একবার করে প্রকাশ করি পড়ি আল্লাহু আকবার কষ্ট হয়েছে গুনাহ হয়েছে প্রতিদান দিয়েছেন কে দিবেন কে প্রতিদান কি বড় না ছোট মদিনাওয়ালা নবী এজন্যই জানায় দেয়
আমার যে উম্মতেরা জবান দিয়া বের করবে একবার পড়বে সুবহানাল্লাহ একবার যে উম্মতেরা জবান দিয়া বের করে দিবে আলহামদুলিল্লাহ একবার যে উম্মতেরা জবান দিয়া মালিকের বড়ত্ব প্রকাশ করবে আল্লাহু আকবার কি ফায়দা হবে নবী জানায়া দিলেন আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গার কোনো অভাব নাই কি পরিমাণ খালি জায়গা আসমানটা কত উপরে হে বান্দা আসমান প্রথম আসমানটা প্রায় 13 কোটি 30 লক্ষ মাইল উপরে এত উপরে আসমান আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গার কোনো অভাব নাই কোন ধনী আল্লাহর বান্দা যদি মনে করেন এই খালি জায়গাগুলোতে আমি স্বর্ণ ক্রয় করিয়া পিওর গোল্ড দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার স্বর্ণ নয় এই খালি জায়গাগুলোতে এক নাম্বার স্বর্ণ দিয়ে আমি বরাদ্দ করলাম আর মাদ্রাসায় মসজিদে ফি সাবিলিল্লাহ রাস্তার কাজে এই সব স্বর্ণগুলোর টাকা আমি ব্যয় করে দিলাম বলে ওই ধনী আল্লাহর বান্দার আমল নামার মধ্যে যেই স্বভাব জড় হয়ে যাবে একবার সুবহানাল্লাহ বলনেওয়ালা একবার আলহামদুলিল্লাহ বলনেওয়ালা একবার আল্লাহু আকবার বলনেওয়ালার আমল নামায় তার সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়া দিবে এজন্য তো বারংবার বলি সুবহানাল্লাহ পড়ো আলহামদুলিল্লাহ পড়ো আল্লাহু আকবার জবান দিয়া যদি তুমি সুন্দরভাবে বের করে দিতে পারো কি ফায়দা হবে নবী বলেন যেই বান্দাই তাসবিহগুলো জবান দিয়া বের করবে বের করতে দেরি হয়ে যাবে জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য আল্লাহ মায়া করিয়া এমন একটা বৃক্ষ রোপণ করবে বলে আরবের দ্রুতগামী যেই ঘোড়া ওই ঘোড়া আস্তে দৌড়ায় না বরং বান্দা জোরে দৌড়ায় এত জোরে যেই ঘোড়া দৌড়ায় ওই ঘোড়াও যদি সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য যেই বৃক্ষটা আল্লাহ মায়া করে জান্নাতের মধ্যে বান্দার জন্য লাগাইলেন ওই দ্রুতগামী ঘোড়াও যদি ওই বৃক্ষের নিচে দিয়া 400 বছর পর্যন্ত যদি দৌড়ায় দৌড়ানো শেষ হয়ে যাবে দৌড়াইয়া ওই ঘোড়াটাও হয়রান হয়ে যাবে তবুও বৃক্ষের ছায়া শেষ করতে পারবে না ওই বৃক্ষ কি কুমিল্লা শহরের মধ্যে আসেনি আছে নাকি একটা নাইলে ঢাকা রাজধানীতে আছে না নাই আছে কই জান্নাতে আছে কই কার জন্য আছে আমরার জন্য আহা কি সুন্দর করে মায়া লাগা আমরার জন্য এটা গর্ব করে বলবেন কার জন্য আমরার জন্য কে বানিয়েছে কে রূপণ করেছে আল্লাহ করেছে বান্দার জন্য করেছে তেহার পরে ও কেন চুপটি মেরে বসবেন বলেন তো চুপ করে বসে থাকে ফায়দা কি বলেন তো নিজের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে বসছেন একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়লে শুনতেও ভালো লাগবে প্রত্যেকের একটু প্রতিদানও পেয়ে যাবে সকলে পড়ি সুবহানাল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ পড়ি আল্লাহু আকবার আল্লাহ তোমার নবীর ঘোষণা অনুযায়ী যেই প্রতিদান পাওয়া যাবে যেই প্রতিদানের ঘোষণা নবী দিয়েছে আল্লাহ এই প্রত্যেকটা মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়েছে প্রত্যেককে নবীর ঘোষণা অনুযায়ী হাদিস অনুযায়ী প্রত্যেকের আমল নামায় ওই পরিমাণ প্রতিদান তুমি দাও সকলে পড়ি আমিন আরো জোরে পড়ি আমাদেরকে যেন এখানে কে এনেছেন তাহলে ওই আল্লাহর প্রশংসা দরকার আছে না নাই এই জন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ আগেই বলেছি আমরা আসতে পারি নাই আমাদেরকে এনেছেন আল্লাহ আমরা যাইতে পারি না যাওয়ার মতো তৌফিক দেয় আল্লাহ ঢাকা যাবেন ওই মেন রোডে গিয়া বিজয়পুর গিয়া তিশা বাসে উঠছেন গন্তব্য কই ঢাকায় ঢাকায় যাব ঢাকা পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা আপনার আছে
যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছা যাবে নচেত পৌঁছা যাবে পৌঁছা যাবে এই চিন্তা নিয়ে ঘুরতে হবে সর্বঅবস্থায় মনে রাখতে হবে মালাকুল মউত যে কোনো টাইমে যে কোনো সময়ে আমার সামনে উপস্থিত হতে পারে কারণ আমি তো ছিলাম কি এখন কি আমি যাব কই শুধু এই চিন্তাটা ঢুকাইতে হবে খুতবায় যে আয়াত পড়েছি এই আয়াতে এই চিন্তা ঢুকানোর কথাই বলা হয়েছে চিন্তা ঢুকাতে হবে আমি ছিলাম কি এখন আছি কি সামনে আমার হবে কি ছিলাম কই আসি কই যাব কই আল্লাহর জন্যই বারংবার কালামুল্লাহ শরীফে বান্দাকে স্মরণ করে জানায় দেয় বান্দা দুনিয়া দিলাম আসমান দিলাম জমিন দিলাম সব কিছু দিলাম তোর জন্য দিলাম তুই এই সব কিছু পাওয়ার পরে শুধু এই চিন্তা ঢুকাবি ছিলি কি বর্তমানে কি ভবিষ্যতে হবে কি